আবার উঠছো কেন? কুশ। উফ, আরে কত শুয়ে থাকবো। তুমি বসো, একটু চোখটা বন্ধ করে ঘুমোলে ভালো হতো না? এখন অনেকটা সুস্থ বোধ করছি আমি। ঠিক আছে, শুয়ে থাকতে থাকতে না পিঠ ব্যথা হয়ে গেছে এতক্ষণ ধরে, একটু নেমে বরং হাঁটা। না না না, প্লিজ না, একটু তুমি রেস্ট নাও, কালকে নেমো কেমন? আমার কথাটা শোনো। আচ্ছা বসেছ তো, এই তো যথেষ্ট, এখন আমার নামানামি কি দরকার? ডাক্তার বলে গেলেন তো। হ্যাঁ দাদা, তরিতা যা যা বলছে তাই তাই কিন্তু শুনতে হবে। একটু হাঁটি না তরিতা, প্লিজ আমার কথাটা শোনো। আচ্ছা তুমি কি আমার কোনো কথাই শুনবে না? আচ্ছা ঠিক আছে, পাঁচ ঘন্টি জঙ্গলে আমি যখন দয়াশঙ্করকে ধরলাম না, তারপর ধাওয়া করলাম, পেছন পেছন গেলাম, প্রায় ধরেই ফেলেছিলাম, হঠাৎ করে পেছন থেকে মাথায় গিয়ে একটা বাড়ি মারলো। দয়াশঙ্কর? হুম, তোমাকে ফোন করলাম না তখন আমি, তখন ওকে দেখতে পেলাম তো পাঁচ ঘন্টির জঙ্গল। আর কে কে ছিল? আমি আর কাউকে দেখতে পাইনি, তবে ছিল তো নিশ্চয়ই। ছিল তো অবশ্যই। কারণ ওরা যেটা ঘটিয়েছে সেটা তো আর একজন দুজন মিলে করা যায় না, দুজনকে তো আমরাই মেরে পালালাম, কিন্তু এর পিছনে মাথা টাকার সেটাই। সেই উত্তরগুলো তো পেতেই হবে, পেতেই হবে। তুমি তো, আমি একটু হাঁটি। প্লিজ না ঘুষ, একটু শোনো আমার কথাটা, কালকে নেমো বেড থেকে। ঠিক বুঝতে পারছি না যে কি হচ্ছে, একটা মানুষ এরম ভাবে কেন মারার চেষ্টা করা হচ্ছে? মানে সেটা কি শুধুমাত্র দয়াশঙ্করকে ধরার জন্যই নাকি অন্য কিছু? না, পিছনে তো অন্য কারণ আছে, একটা কেন একাধিক কারণ আছে, কিন্তু যারা করছে তাদের ধরতেই হবে, শুধু সময়ের অপেক্ষা। দয়াশঙ্কর যদি সামনাসামনি আমার সঙ্গে লড়তো কোনোভাবেই পেরে উঠতো না, সেটাও বুঝতেও পেরেছিল। ঠিক আছে, সেটা তো আমি দেবো না, হিসেবটা ঠিক মেটাব। কুশ, তুমি আর এসবের মধ্যে প্লিজ পড়ো না, প্লিজ। মানে কি বলছো? মানে ওকে আমি ছাড়বো না, নেবই আমি প্রতিশোধ, তোরিতা এটা আমি শুনবো না। আমি তোমায় দয়াশঙ্করকে ছেড়ে দেওয়ার কথা বলছি না, আমি বলছি আমার উপর একটু ভরসা রাখো, ওই হিসেবটা আমি বুঝে নেব। বলছি একটা রিকোয়েস্ট করবো, দয়াশঙ্করকে খুঁজে বার করার দায়িত্বটা আপনি আমার উপর ছাড়তে পারেন। আপনাদের বিয়ের আগে দয়াশঙ্করকে খুঁজে বার করার দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি। তুমি পারবে না ভাই। আগেই ভেবে নিচ্ছেন পারবো না? একবার ভরসা করে দেখুন। ঠিক আছে, দেখো কি করতে পারো। এবার শো। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কি ব্যাপার, তাড়াতাড়ি কিছু কেন? যা জিগাই তার উত্তর দাও, কোথায় যাবে? সেটা তোমাকে কেন বলবো, সরো এখান থেকে। আরে এসব কি হচ্ছে? কি আ
ঠিক আছে মানে আমি ইয়ে না মানে আপনারা এইসব কেন মানে দেখুন আমরা পেশেন্টের বাড়ির লোক ভেতরে যেতে দিন রোগী রোগী মানে তো রেঞ্জার বাবু আপনারা সবাই তো রেঞ্জার বাবুর বাড়ির লোক আপনাদের কারো ভেতরে যাওয়া হবে না যাওয়া হবে না সাহস তো কম না তুমি কে আমাদের ভেতরে না যেতে দেওয়ার এই যে মহারানী এখানে চিঠি কোনো লাভ নেই যতক্ষণ না আমাদের তরিতা দিদি বলছে ততক্ষণ বাড়ির একটা লোককে আমরা ঢুকতে দেব না ও তরিতা বারণ করেছে আমি ভাবলাম বোধহয় অন্য তরিতা বারণ করেছে মানে তরিতা বারণ করার কে আমরা পেশেন্টের বাড়ির লোক আমরা পেশেন্টের কাছে যাব কি যাব না সেটা তরিতা বলার কে সরে যাও এখান থেকে না হলে কিন্তু ফল ভালো হবে না বলে দিলাম কি গোলমালটা কিসে কি হয়েছে এখানে আরে এত গোলমালটা কি সেটা বলো দেখুন না আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছে না বলছে তরিতাটা কি বারণ করেছে তাই আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না এ কি কাণ্ড আরে পরিবারের লোক আরে আমরা না হয় বাইরের লোক ঠিক আছে তোমরা পাহারা দিচ্ছ টিচ্ছ ঠিক আছে কিন্তু এরা তো বাড়ির লোক এদের ঢুকতে দাও কি আশ্চর্য শোনো আমার কথাটা শোনো এখন তো যা চিকিৎসা ফিকিৎসা এগুলো সমস্ত ডাক্তার বুদ্ধি ব্যাপার হাসপাতালের ব্যাপার তা তোমরা এখানে থেকে কি করবে তাই না যাও না ঘরে ঘরে যাও ওই কাজকর্ম করো বাসন টাসন মাজো ঘুটে টুটে দাও হ্যাঁ ঘুটে তো দেওয়া আছে এখন শুধু জ্বালাবার অপেক্ষায় আছি বাবু দিদির হুকুম কাউকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না তোরই তার হুকুম বলে কোনো কথা ঠিক আছে আরে বাড়ির লোকদের তো ঢুকতে দাও আরে আমারে না হয় না দিলে বাড়ির লোকজনদের ঢুকতে দেবে না এটা কি জুলুম হচ্ছে হ্যাঁ জুলুম ধরলে জুলুম রেঞ্জার সাহেব সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কাউকে ভেতরে ঢুকতে দেব দেখুন আপনার কথা পর্যন্ত শুনছে না আমরা বাড়ির লোকের আমাদের ভেতরে ঢুকতে দেবে না ইয়ার কি হচ্ছে নাকি আচ্ছা কি হচ্ছে কি এটা 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 তোমরা বুঝো ব্যাপারটা আমি তো কুশলে উদ্ধার করলাম হ্যাঁ তো তোমরা আমার সঙ্গে এমন ব্যবহার করছো কথাটা কানে যাচ্ছে না তাই না আর এক পা এগোলে কিন্তু এফর ওফর হয়ে যাবে বলে দিচ্ছি এতক্ষণে বুঝতে পারলাম কেন তরিতা পুলিশদের এখানে ঢুকতে দিচ্ছিল না সুন্দরগড়ের নারী বাহিনী একজোট হয়ে ঘরে ও বাইরে দুটোই সামলাচ্ছে গ্রেট কি অসভ্য তুমি বলুন তো আমাদের পেশেন্ট এরা আমার কথা শুনবে না এটা কি ব্যাপার তুই এখানে অঙ্কুশ বাবুর সাথে দেখা করতে এসেছিস বাবা তোমাকে কয়েকটা কথা জানানো খুব জরুরি বলো পাঁচ ঘন্টির জঙ্গলে যখন অঙ্কুশ দয়াকে তাড়া করছিল তখন কেউ একজন ওর মাথার পেছনে আঘাত করে দয়ার কোনো খোঁজ পাওয়া গেল বাবা পাওয়া যায় নাই পেয়ে যাবো পালায় যাবে কোথায় দয়াশঙ্কর পাতালে লুকিয়ে থাকলে ওকে আমরা ঠিক খুঁজে বার করবো চন্দ্রভানু বাবু
অঙ্কুশকে মারার চেষ্টা কিন্তু ভূমিকন্যারা সহজে মেনে নেবে না, কিছুতেই মেনে নেবে না। দয়াশঙ্কর লুকিয়ে বেড়াবে তো, লুকুক, ওকে ঠিক খুঁজে বার করব। আমাদের হাজারটা চোখ, দয়াশঙ্কর যত পারুক দৌড়ে নিক, কাল সকালেও দৌড় একেবারে থেমে যাবে। একটা কথা জানেন তো, লোহা যতক্ষণ এক কোণে পড়ে থাকে ততক্ষণ অবধি সে খুব শান্ত, একেবারে নিরীহ, কিন্তু লোহাতে যখন ধার দেওয়া হয় তখন এক একটা ধারালো ছুরি হয়ে ওঠে। সুন্দরগড়ের ভূমিকন্যারা কিন্তু আজ এক একটা ধারালো ছুরি। সুন্দরগড়ের ক্ষতি, মেয়েদের ওপর অত্যাচার, অঙ্কুশকে মারার চেষ্টা সুন্দরগড়ের মেয়েরা আর বরদাস্ত করবে না। সবার প্রথম চিতায় উঠবে ওই দয়াশঙ্কর। আমার কেন জানি না মনে হচ্ছে দয়াশঙ্করকে আপনি খুঁজে বের করে আনবেন। আমি কি ভুল বললাম চন্দ্রভানুবাবু? চলো 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 পাল্টাই।